ইয়ে মানে একটা চাকরি লাগতো। চাকরি? ইয়ে মানে আমার তো ওই যে সার্টিফিকেটসগুলো খুব ভারী ভারী। তাহলে চাকরি না, অ্যাকচুয়ালি আমার যে স্কলারি, আমার যে যোগ্যতা, আই জাস্ট নিড আ জব। চাকরি? মামা চাচা আছে? না মানে টাকা পয়সা আছে? ঘুষের টাকা, ঘুষ ঘুষ আছে? না ইয়ে চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাকরি চাই, চাকরি চাই, চাকরি নেবেন ভাই, চাকরি নেবেন ভাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাকরি চাই, চাকরি চাই, চাকরি নেবেন ভাই, প্রতিদিন ঠুকছি এ দরজা ও দরজা, জি স্যার বলেন স্যার, লজ্জা লজ্জা, ঘুষ দিলে কাজ হয়, যোগ্যতায় কেন ভয়, আর সার্টিফিকেট ওকে পুড়িয়ে দাও, ওকে শোকেসে তুলে রাখো, ওকে পাঠিয়ে দাও জাদুঘরে ভাগাড়ে, ও আজকে বেঁচে আছে কালকে তো সে মরে, ওকে কে ধরে, কে টানে, কে তোলে, তুমি সাহিত্যে পড়েছো, কাজ করো ব্যাংকে, ওকালতি পড়ে তুমি আজ গানেতে, এভাবে কি চলবে, মানুষ কি মানবে, এভাবে কি দিল কি দয়া হবে, বিয়ে বসতে চাও তাতে কি, বিয়েতে বসতে দিবে না তোমার শ্বশুর মশাই, তোমার পেশা কি, আমি শিল্পী, আই তো শিল্পীর খাওয়া নাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি দেবেন ভাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি আরে চাকরে বাসা কয়, হ্যাঁ গাড়ি থেকে নামো না, দামি ল্যাপটপ খোলো না, স্মার্টফোনটা এত আনস্মার্ট কেন, আবার চাও চাকরে না, মানে বিজনেসের ডিলটা যদি হতো তাহলে কি মন্দ হতো, মানে কত টাকা আমরা কামাতাম লক্ষ শত, কিন্তু ডিলটা হলো না কারণ তোমার জিন্সটা ময়লা নোংরা।